আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা মূলত ড্রাইভার ভাইদের জন্য, যেখানে এসএসসি পাশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রকল্প পরিচালকের কার্যালয়, কাকরাইল, ঢাকা। সার্কুলারটি প্রকাশ হয়েছে 16/6/2022 তারিখে। এখানে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকৃত বাস্তবায়নাধীন দেশ ও বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় 64টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষক কোর্সে পরিচালনার নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম ড্রাইভিং ইন্সট্রাক্টর ব্যবহারিক। বেতন 40,000 টাকা, সাথে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। পদ সংখ্যা 69টি, কম বেশি হতে পারে। বয়স অনূর্ধ্ব 30 বছর, অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, ন্যূনতম এসএসসি পাস, বিআরটিএ ড্রাইভিং ইন্সট্রাক্টর লাইসেন্সধারী হতে হবে। অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনপত্র প্রেরণের শর্তাবলী: সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে বয়স, বর্তমান ঠিকানা মোবাইল ও ইমেল সহ, স্থায়ী ঠিকানা নিজ জেলা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক আগামী 21/7/2022 তারিখ বিকেল 5টার পূর্বে দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, 89/2 অষ্টমতলা, কাকরাইল, ঢাকা বরাবর আবেদনপূর্বক উক্ত ঠিকানায় ডাকযোগে বা ব্যক্তিগতভাবে পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, চেয়ারম্যান বা কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জন্ম নিবন্ধন বা পাসপোর্টের কপি সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। মোটামুটি যে কাগজপত্রগুলো সব জায়গায় লাগে আর কি। তো বন্ধুরা, অল্প সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চাকরি সংক্রান্ত যে কোনো খবর সবার আগে পেতে আমাদের চাকরির খবর 24/7 সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।